ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে মাদারীপুর এক আসনে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস সংসদ নির্বাচনকে সামনে রেখে এর সুযোগ ডিবিসি এর বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস আজ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সারা দিনের গন্তব্য মাদারীপুর এক আসন তুলে ধরার চেষ্টা করছি এই আসনে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির কথা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু আমরা তার কাছ থেকে জানতে চাইব বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কি অবস্থা ধন্যবাদ আপনাকে বিসমিল্লা রহমান রহিম লাখো বছর শ্রেষ্ঠ বাঙালি মহান রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের এখন একটাই দাবি যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দারে আমরা নির্বাচনে যাব এবং এই সরকারের আন্দারে আমরা কোনো নির্বাচন যাব না এটাই আমাদের এখন একমাত্র দাবি অতএব এই দাবিকে সামনে রেখেই আমরা এগোচ্ছি তবে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি দুই হাজার চোদ্দো বা দুই হাজার আঠারো মতন না হয় তাহলে আমরা শিবচরবাসী নির্বাচনের জন্য একশো পার্সেন্ট প্রস্তুত সেই সেই প্রস্তুতির কথা যদি একটু বলে যে সংগঠনের কি অবস্থা সংগঠনের সব পর্যায়ের কমিটিগুলো করা হয়েছে কিনা সংগঠনের মধ্যে কোনো আছে দেখেন একটা বড় দলের পরিবারের ভিতরে বিভেদ থাকতেই পারে বাট একটা জিনিস সবাই যে আমরা ধানের শীর্ষের প্রতিকে ভোট দেব এবং স্বাধীনতার ঘোষক জিয়া রহমান যাবো যা রীতি আমরা চলবো অতএব ছোটোখাটো বিভেদ থাকবেই এটা সব বড় দলে থাকবেই কিন্তু এটাকে আমি খুব একটা মুখ্য দেখতেছি না তবে আমরা যে সমস্ত সংগঠনের কথা বলতেছেন আমার এখানে যে অনেক দলের সভাপতি সেক্রেটারিরা উপস্থিত আছেন তা এদেরকে নিয়ে আমরা যদি খুব অল্প সময় পাই আমরা নির্বাচন করার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত দিন ক্ষমতার বাইরে আপনারা এই গত তিন টার্মেই এ তো হচ্ছে আওয়ামী লীগ সরকার রয়েছে সংগঠন কি দুর্বল হয়েছে কিনা যারা বিএনপি করে তারা দুর্বল না বাপমার সবচেয়ে ভালো ছেলেটা বিএনপির সাথে জড়িত সেই বলেন ছাত্র দল বলেন যুব দল বলেন বা কৃষক দল বলেন শ্রমিক দল বলেন স্বেচ্ছাসেবক দলের আপনি দেখবেন যে বাবা সবচেয়ে এতদিন যাব যারা টিকে থাকে তারা কিন্তু এই এই যে যে সময় উন্নয়নগুলো হয়েছে যেমন একেবারে যদি বলে পদ্মা সেতুর কথা এর কারণে এই বিষয়গুলো আপনাদের কি পিছিয়ে দেবে কি হোটেল না আমি তো অবশ্যই আমি দেখেন ডেভেলপটা একটা জিনিস ধারাবাহিক বা আমার এই বাড়িতে আমার বাবা জীবিত থাকতে চব্বিশ বছর আগে ইলেকট্রিসিটি আসছে তখন শিবচালের অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না ওটাকে বলবেন উন্নয়ন কিন্তু ধারাবাহিকতা আমাদের সদ্য এমপি সাহেবের প্রায় তিরিশ বছর তিরিশ বছরে যে মেয়েটা জন্ম হয়েছিল সে কিন্তু বিয়ে হয়ে অনেক গ্রামে নাতি হয়ে গেছে তো দেখবেন আর উন্নয়ন হ্যাঁ যত কাজ তত পয়সা আমি স্পোর্টসের লোক আমি দুইটা মাঠে যাই আপনারা আসার সময় দেখছেন যে দুইটা মাঠে কাজ চলতেছে হ্যাঁ স্টেডিয়াম হবে ক্লাব হবে কিন্তু মাঠের কিন্তু কাজ হচ্ছে না আমি সংক্ষেপে জানতে চাই যে হচ্ছে মনোরঞ্জন কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব দলের মধ্যে হতে পারে কিনা আমাকে গত বছর নমিশন দিচ্ছে আমি আশাবাদী এবার আমাকে দেবে তারপর এটা আমাদের দলটা একটা গণতান্ত্রিক দল যে কেউ নমিশন চাওয়ার মতন মানে অধিকার রাখে হয়তো চাবেন কিন্তু আমার মনে হয় পরবর্তীতে দল যা করবে আমি এবং আমার সব অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনলাম বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এর পরবর্তী সংবাদেই শুনবো ক্ষমতাসীন দলেরই অন্য কোন নেতার কথা দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়